সত্যজিৎ রায় লেখা অনাথবাবুর ভয় অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায় আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য কলকাতায় খবরের কাগজের আপিসে চাকরি করি গত কমাস ধরে কাজের চাপে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল তাছাড়া আমার লেখার শখ দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে তাই আর সাত পাঁচ না ভেবে দশ দিনের পাওয়া ছুটি আর দিস্তেখানের কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন তারও অবশ্যই একটা কারণ আছে ওখানে বিনা খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল আমিও যেতুম কিন্তু আমার এদিকে ঝামেলা বুঝতেই তো পারছিস তবে তোর কোনো অসুবিধা হবে না আমাদের পঞ্চাশ বছরের পুরনো চাকর ভরদ্রাজ রয়েছে ও বাড়িতে ওই তোর দেখাশোনা করবে তুই চলে যা গাড়িতে যাত্রী ছিল অনেক আমার বেঞ্চেতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র বেটে খাটো মানুষটি বছর পঞ্চাশেক আন্দাজ বয়স মাঝখানের টেরিকাটা পাকা চুল চোখের চাইনি তীক্ষ্ণ আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম ভদ্রলোকে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন পঞ্চাশ বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজে তৈরি হয়ে এসেছেন ওরকম কোট ও ধরনের শার্টের কলার ওই চশমা আর বিশেষ করে ওই বুট জুতো এসব আর আজকালকার দিনে কেউ পরে না অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন কারণ জিজ্ঞেস করাতে কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়লেন কিবা এও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্ন শুনতে পাননি বিরিয়ানির পৈতৃক ভিডিওটি দেখে মনটা খুশি হয়ে উঠল বেশ বাড়ি সামনে এক ফালি জমি তাতে সবজি ও ফুল গাছ দুই হয়েছে কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়ি নেই কাজে পোষের উৎপাদ থেকেও রক্ষা আমি আমার থাকার জন্য ভরদাজের আপত্তি সত্ত্বেও ছাদের চিলেকোটা বেছে নিলাম আলো বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুঁড় আনতে ভুলে গিয়েছি ভরদাজ শুনে বলল তাতে আর কি হয়েছে বাবু এই তো কুণ্ডুবাবুর দোকান পাঁচ মিনিটের পথ সেখানে গেলেই পাবে বিলেট বিকেল চারটে নাগাদ চাটাকে কুণ্ডুবাবু দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম গিয়ে দেখি সেটি একটি ভালো আড্ডার জায়গা দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে পাঁচ সাতটি ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন আরে বাপু এ তো আর শোনা কথা নয় এ আমার নিজের চোখে দেখা আর তিরিশ বছর গেল বলেই সব মন থেকে মুছে গেল এসব স্মৃতি অত সহজে ভোলবার নয় আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু তার মৃত্যুর জন্য আমি যে কিছু অংশে দায় সে বিশ্বাস আমার আজও যায়নি আমি এক প্যাকেট সেভেন ও ক্লক কিনে আরও একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম ভদ্রলোক চলে বললেন ভেবে দেখুন আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র দশ টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমে ঘরটাতে পরদিন ফেরে না ফেরে না ফেরে না শেষটায় আমি চিতেন বক্সি হরিচরণ সা আর তারও তিন চারজন কে ছিল ঠিক মনে নেই গেলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মোড়ে কাঠ হয়ে আছে আর তার চোখ চাওয়া দৃষ্টি করিকাঠের দিকে আর সেই দৃষ্টিতে ভয়ের যে নমুনা দেখলুম তাতে ভূত ছাড়া আর কি ভাবব বলুন গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই বাঘের আচর নেই সাপের ছোবল নেই কিচ্ছু নেই আপনারাই বলুন এখন কি বলবেন আরও মিনিট পাঁচেক দোকান থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো ব্যাপারটা এই রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি দুশো বছরে পুরনো ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে সেই প্রাসাদে বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেককালে পুরনো একটি ভূতের আনাগোনা আছে অবশ্য এই ত্রিশ বছর আগে ভবদোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অব্দি নাকি কেউ সেই বাড়িতে রাত কাটায়নি কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে আর বিশ্বাস করার কারণ আছে যথেষ্ট একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু তার ওপরে এমনিতে হালদার বংশের ইতিহাসে নাকি খুন কারাপি আত্মহত্যা ইত্যাদি অনেক নজির পাওয়া যায় মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানে বাইরে এসেই দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্রমশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন আমায় দেখে বললেন শুনছিলেন ওদের কথাবার্তা বললাম তা কিছুটা শুনেছি বিশ্বাস হয় কি ভূত হ্যাঁ ব্যাপার কি জানেন ভূতের বাড়ি তো কথা অনেক শুনলাম কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছ এমন লোক তো আজ অব্দি একটিও মিট করলাম না তাই ঠিক অনাথবাবু একটি হেসে বললেন একবার দেখে আসবেন নাকি কি বাড়িটা দেখে আসবো মানে বাইরে থেকে আর কি বেশি দূর তো নয় বড়ো জোর মাইলখানেক এই রাস্তা দিয়ে সোজা গিয়ে জোড়াশিবের মন্দির ছাড়িয়ে ডানহাতি রাস্তায় ঘুরে পটাত পথ ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব তাই চললাম তার সঙ্গে হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল তবে বাড়ি গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছনো প্রায় দশ মিনিট আগে থেকে। বিরাট ফটক মাথার ওপর ভগ্নপ্রায় প্রায় নহবাদখানা ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান দু তিনটে মূর্তি আর ফর আর ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানের এই জায়গাটায় আগে বাগান ছিল বাড়িটি অদ্ভুত কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায় কেমন যেন একটা বেডপ চৌকোচৌকো ভাব বিকেলে পরন্ত রোদ এসে পড়েছে তার শাওলাবৃত দেওয়ালে মিনিট খানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন একবার চট করে সে ঘরটা দেখে এলে হতো না সেই উত্তর পশ্চিমের ঘর যে ঘরে হ্যাঁ যে ঘরে হলদর দত্তের মৃত্যু হয়েছিল ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ অনাথবাবু বোধহয় আমার মনে ভাবটা আজ করতে পেরেই বললেন খুব আশ্চর্য লাগছে না আসলে কি জানেন আপনাকে বলতে দ্বিধা নেই আমার রঘুনাথপুর আসার একমাত্র কারণই হলো ওই বাড়িটা বটে আগে হ্যাঁ ওটা যে ভূতের বাড়ি আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখব বলে এখানে এসেছি আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন আমি উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে কিন্তু মনে মনে সিট করেছিলাম যে উপযুক্ত সময় এলে অর্থাৎ আপনি কীরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে বলছি বলছি ব্যস্ত হবেন না আমার কাজটা সম্বন্ধে তো বলা হয়নি এখন আপনাকে আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ আজ পঁচিশ বছর ধরে এ ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি শুধু ভূত কেন ভূত প্রেত পিসাচ ডাকিনি যোগিনি ভ্যাম্পায়ার ওয়ার্লফ জিম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বই যা লেখে তার প্রায় সবই পড়ে ফেলেছে সাতটা ভাষা শিখতে হয়েছে এইসব বই পড়ার জন্য পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নটনের সঙ্গে আজ তিন বছর ধরে চিঠি লেখা লেখালেখি করছে আমার লেখা প্রবন্ধ বিলেতে সব নাম করা কাগজে বেরিয়েছে আপনার কাছে পড়াই করে আর কি লাভ তবে এইটুকু বলতে পারি যে এদেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধহয় আর নেই ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা পাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হয়নি বরং তার সম্বন্ধে একটু সহজে একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন ভারতবর্ষে অন্তত তিনশো ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি বলেন কি হ্যাঁ আর এসব রকম জায়গা জানেন এই ধরুন জব্বলপুর কার্সিয়াং চেরাপুঞ্জি কাথি কাটোয়া যোধপুর আজিমগঞ্জ হাজারিবাগ সিউরি বারাসাত আর কত চাই ছাপ্পান্নটা ডাক বাংলো আর কম করে ত্রিশটা নীলকুটিতে আমি রাত্রি যাপন করেছি এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে অন্তত পঞ্চাশখানা বাড়ি তো আছেই কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন ভূত আমায় ফাঁকে দিয়েছে হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছেই আসে আমি বারবার হতাশ হয়েছি মাদ্রাজে ত্রিচিনপল্লিতে দেড়শো বছরে পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল কীরকম জানেন অন্ধকার ঘর এক ফোঁটা বাতাস নেই যতবারই মোমবাতি ধরাব বলে দেশলাই জানাচ্ছি কে যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে শেষটায় তেরোটা কাঠি নষ্ট করার পর বাতি জ্বলল এবং আমার আলোর সঙ্গে সঙ্গেই ভূতবাবাজি সেই যে গেলেন আর এলেন না একবার কলকাতার ঝামাপুকুরের এক হানাবাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল আমার মাথায় তো এত চুল দেখছেন অথচ এই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রি নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর কাজটায় একটা মশার কামড় খেলাম কি ব্যাপার অন্ধকারে ভয় ভয় মাথায় হাত দিয়ে দেখি একটি চুলও নেই একেবারে মসৃণ মাথা জোড়া টাক এ কি আমারই মাথা না অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি কিন্তু মশার কামড়টাতে আমি খেলাম টর্চটা যে আয়নায় দেখি টাকের কোনো চিহ্নমাত্র নেই আমার যে চুল সে চুলই রয়েছে আমার মাথায় ব্যাস এই দুটি ছাড়া আর কোনো ভূত্রি অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি তাই ভূত দেখার আশা এরম ছেড়েই দিয়েছিলাম এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসবো অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ি সদর এসে পড়েছি সে খেয়াল ছিল না ভদ্রলোক তার ট্যাগ দেখে বললেন আজ পাঁচটা একত্রিশে সূর্যাস্ত এখন সোয়া পাঁচটা চলুন রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি ভূতে নেশাটা বোধহয় সংক্রামক কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না বরঞ্চ বাড়ির ভিতরটা আর বিশেষ করে এই ঘরটা দেখবার জন্য একটা আগ্রহ হচ্ছিল সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাট মন্দির একশো দেড়শো বছর কত উৎসব কত অনুষ্ঠান কত পূজা পার্বণ যাত্রা কত কথা এইখানে হয়েছে তার কোনো চিহ্ন আজ নেই উঠোনের তিন দিকে বারান্দা আমার ডাইনে বারান্দার যে অংশ তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত দশে গিয়েই দোতলায় যাওয়ার সিঁড়ি সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ বার্চ করে জ্বালাতে হলো প্রায় অদৃশ্য মাকড়সার জালে ভুজ্জ ভেদ করে কোনো রকমের দোতলায় পৌঁছানো গেল মনে মনে বললাম এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয় দোতলা বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম বা দিক দিয়ে সোজা চলে গেলে ওই যে ঘর ওটাই হলো উত্তর পশ্চিম ঘর অনাথবাবু বললেন সময় নষ্ট করে লাভ নেই চলুন এগোই এখানে বলে রাখি বারান্দায় কেবল একটি জিনিস ছিল সেটি একটি ঘড়ি যাকে বলে গ্র্যান্ডফাদার ফাদার ক্লক কিন্তু তার অবস্থা খুবই শোচনীয় কাজ নেই বড়ো কাটাটিও উধায় পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে উত্তর পশ্চিমের ঘরে দরজাটি ভেজানো ছিল অনাথবাবু যখন তার ডান হাতে তর্জনী দিয়ে সন্তর্পণে ঢেলে দরজাটি খুলছিলেন তখন বিনা কারণে আমার গাটা ছমছম করছিল কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না দেখে মনে হয় এককালে বৈঠকখানা ঘর ছিল ঘরে মাঝখানে একটা বিরাট টেবিল তার কেবল পায়া চারখানাই রয়েছে উপরে তক্তাতা নেই টেবিলের পাশে জানলার দিকে একটি আরাম কেদারা অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ কারণ তার একটি হাতল ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটা টানা পাখার ভগ্নাংশ অর্থাৎ তার দড়ি নেই কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালরে অর্ধেকটা ছেঁড়া এছাড়া ঘরে আছে একটি খাঁচ কাটা বন্দুক রাখার তাক একটি নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন প্রায় মিনিটখানেক পর বললেন একটা গন্ধ পাচ্ছেন কি গন্ধ মাদ্রাজি ধূপ মাছের তেল আর মরা পড়ার গন্ধ মেশানো একটা গন্ধ আমি বার দু এক বের জোরে জোরে শ্বাস টানলাম অনেক দিনে ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয় সেই গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না তাই বললাম কই ঠিক বুঝতে পারছি না তো অনাথবাবু আরও কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাহাতে তেলতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন বহুত আচ্ছা এ গন্ধ আমার চেনা গন্ধ এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী তবে বাবাজি দেখা দেবেন কি না সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না চলুন অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে এ ঘরে রাত্রিবাস করতে হবে ফেরার পথে বললেন আজ থাকলম না কারণ কাল অমাবস্যা ভূতের পক্ষে সবচেয়ে প্রসত্ত প্রশস্ত তিথি তাছাড়া দু একটা জিনিস সঙ্গে রাখা দরকার সেগুলো বাড়িতে রয়ে গেছে কাল নিয়ে আসবো আজ সার্ভেটা করে গেলাম আর কি ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিধান নেওয়ার সময় গলাটা একটু নাবিয়ে বললেন আর কাউকে আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন এদের কথাবার্তা তো শুনলাম আজকে যা ভয় আর যা প্রেজুডিস এদের জানলে পরে হয়তো বাধা ডাঁধা দিয়ে আমার প্ল্যানটাই ভেসতে দেবে আর হ্যাঁ আরেকটা কথা আপনাকে আমার সঙ্গে সঙ্গে যেতে বললাম না বলে কিছু মনে করবেন না এসব ব্যাপার বুঝলেন কি না একা না হলে ঠিক জুত হয় না পরদিন দুপুর কাগজ কলম নিয়েই বসলেও লেখা খুব বেশি দূর এগোলো না মন পড়ে রয়েছে হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমে ঘরটায় আর রাত্রে অনাথবাবুর কী অভিজ্ঞতা হবে এই নিয়ে একটা বিরাট অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটোক পৌঁছে দিলাম ভদ্রলোকে গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট কাদের জলে ফ্লাস্ক আর হাতে সেই কালকে তিন সেলের টর্চ ফটক দিয়ে ঢুকবার আগে কোটে দুপকেটে দুহাত ঢুকিয়ে দুটো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন এই দেখুন এটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল শরীরে অনাবৃত্ত অংশ মেখে নিলে আর মশা কামড়াবে না আর এই দ্বিতীয়টিতে হলো কার্বলিক অ্যাসিড ঘরে আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত এই বলে বোতল দুটো পকেটে পুড়ে টর্চের মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুথ দুটো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন রাত্রে ভালো ঘুম হলো না ভোর হতে না হতে ভরদাজকে বললাম আমার থার্লস থার্ডসকে দুজনের মতো চা ভরে দিতে চা এলে পর ফ্যাক্সি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে দেখি চারদিকে কোনো সারা শব্দ নেই অনাথবাবু নাম ধরে ডাকবো না শটান দরতলায় চলে যাব তাই ভাবছি এমন সময় হঠাৎ শুনতে পেলাম ও মশাই এ যে এদিকে এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পুব থেকে জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে আমার কাছে এসে হাসতে হাসতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন আর বলবেন না মশাই আধ ঘন্টা বনে বাজারে ঘুরছি এই নিমডালের খোঁজে আমার আবার দাঁতনের অভ্যেস কি না ফস করে রাত্রে কথাটা জিজ্ঞেস করতে কেমন বাদোবাদো ঠেকলো বললাম চা এনেছি এখানেই খাবেন না বাড়ি যাবেন চলুন না ওই ফডায় পাশটায় গিয়ে বসে খাওয়া যাক গরম চায় চুমক দিয়ে একটা তৃপ্তি সূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি এসে অনাথবাবু বললেন খুব কৌতূহল হচ্ছে না আমি আমতামতা করে বললাম হ্যাঁ মানে তা একটু বেশ তবে বলছি শুনুন গোড়াতেই বলে রাখি এক্সপিডিশন হাইলি সাকসেসফুল আমার এখানে আসার সার্থক হয়েছে অনাথবাবু মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন পাঁচটা আমি বাড়ির ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলাম অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ার থেকে উপদ্রবের আশঙ্কা বেশি থাকে যাই হোক দেখলাম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা রয়েছে সেগুলো একবার দেখে নিলাম জিনিসপত্র তোর একদিন ধরে বিশেষ পড়ে থাকার কথা নয় একটা ঘরে কিছু আবর্জনা আর আরেকটা করি কাটে চারেক ঝুলান্ত বাদুর ছাড়া আর কিছুই চোখে পড়লো না বাদুরগুলো আমায় দেখে নড়লও না আমিও তাদের ডিস্টার্ব করলাম না সাড়ে ছটা নাগাদ দোতলার এই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম একটা ঝারুন এনেছিলাম তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটিকে ঝেড়ে ফুচে সাফ করল কতদিনের ঝুমো ধুলো জমেছিলো তাতে কে জানে ঘরের মধ্যে একটা ঘুমট ভাব ছিল তাই জানলাটা খুলে দিলাম ভূতবাবাতে যদি শ্বশুরের আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখল তারপর টর্চ ও ফ্লাস্কটা মেঝেতে রেখে ওই বেগ ছোড়া আরাম কেদারাতেই শুয়ে পড়লাম অস্তে হচ্ছিল বটে কিন্তু এর চেয়েও আরও অনেক বেয়ারো অবস্থায় বহুবার রাত কাটিয়েছে তাই কিছু মাইন্ড করলাম না আশ্বিন মাস সাড়ে পাঁচটায় সূর্য ডুবেছে দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠলো আর সেই সঙ্গে সেই গন্ধটা ক্রমশই স্পষ্ট হয়ে উঠলো আমি এমনিতে খুব ঠান্ডা মিরাজের মানুষ সহজে বড় একটা এক্সাইটেড হই না কিন্তু কাল যেন ভিতরে ভিতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিলাম সময়টা ঠিক বলতে পারি না তবে আন্দাজে মনে হয় নটা কি সাড়ে নটা নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল সেটা মিনিট আবার জানলা দিয়ে বেরিয়ে গেল তারপর কখন যে শেয়াল ঝিঝির থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই ঘুমটা ভাঙলো একটা শব্দে ঘড়ির শব্দ ঢং 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 করে বারোটা বাজলো মিঠে অথচ বেশ জোর আওয়াজ চাঁদ আওয়াজ আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে কয়েক মুহূর্তের মধ্যে ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরও দুটো জিনিস লক্ষ্য করল এক আমি আরাম কেতারে সত্যি খুব আরামে শুয়ে আছি ছেঁড়া তো নেই বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ পূজা দিয়ে গেছে আর দুই আমার মাথার উপর একটি চমৎকার ঝালো সমেন আস্ত নতুন টানা পাখা তা থেকে একটি নতুন দড়ি দেয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে এবং কে জানি সেই দড়িতে টান দিয়ে পাকাটি দুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে আমি অবাক হয়ে এইসব দেখছি আর উপভোগ করছি এমন সময় খেয়াল হলো অমাবস্যা রাত্রি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল তারপর নাকি এলো একটা চমৎকার গন্ধ পাশ ফিরে দেখি কে জানি একটা আলবোলা রেখে গেছে আর তার থেকে ভুরভুর করে বেরোচ্ছে একেবারে সেরা উম্বুড়ি তামাকের গন্ধ অনাথবাবু একটু থামলেন তারপর আমার দিকে ফিরে হেসে বললেন বেশ মনোরম পরিবেশ নয় কি আমি বললাম শুনে তো ভালোই লাগছে আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন খানিক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি ভূত কি আপনি দেখেননি অনন্তবাবু আমার আমার দিকে চাইলেন এবার কিন্তু তার ঠোঁটের কোণে যে হাসিটা নেই ধরা গলায় ভদ্রলোকে প্রশ্ন এলো পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি আমি বললাম তেমন ভালো করে দেখেনি বোধহয় কেন বলুন তো অনন্তবাবু বললেন ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না চলুন অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন আমার আর ভূতের পিছনে ধাওয়া করতে হবে না শীতেশবাবু কোনো দিনও না সে শখ মিটে গেছে বারান্দা দিয়ে যাওয়ার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেই রকম ভাঙা অবস্থা ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন চলুন দরজাটা ভেজানো ছিল আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম তারপর দু পায়ে গিয়ে মেজের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় আতঙ্কের শিহরণ কেলে গেল বুট জুতো পড়া ও কে পড়ে আছে মেঝেতে আর বারান্দার দিক থেকে কার অর্থ আসি হালদার বাড়ি আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমায় জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিয়েছে তাহলে কি আর কিছু মনে নেই আমার যখন জ্ঞান হলো দেখি ভরদাজ আমার খাটের পায়ের দিকে দাঁড়িয়ে আছে আর আমায় হাত পাখা করে বাতাস করছেন ভবতোষ মজুমদার আমার চোখ খুললে কি দেখি ভবতোষবাবু বললেন ভাগ্যে সিধুচরণ আপনাকে দেখেছিল ও বাড়িতে ঢুকতে নইলে যে কি দশা হতো আপনার জানি না ওখানে আমি লাইন অনাথ বাবু যে রাত্রে ভবত সবু বাধা দিয়ে বললেন আর অনাথবাবু কাল যে অতগুলো কথা বললো সেসব বোধহয় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক ভাগে আপনিও তার সঙ্গে সঙ্গে রাত কাটাননি যাননি ওই বাড়িতে দেখলেন তোর অবস্থা হলধারে যা হয়েছিল এরও ঠিক তাই মোড়ে একেবারে কাট আর চোখ ঠিক সেভাবে চাওয়া সেই দৃষ্টি সেই করিকাঠের দিকে আমি মনে মনে বললাম না মোড়ে কাট নয় মোড়ে কি হয়েছে অনাথবাবুর তা আমি জানি কালো সকালে গেলে দেখতে পাবো তাকে গায়ে কালো কোট পায়ে বুট জুতো হালদার বাড়ির পূব দিকের জঙ্গল থেকে নিমের দাতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন নমস্কার